नमस्कार, कवि सुभाष मुखोपाध्यायेर कविता मिजाज पाठ करछेन शिल्पी श्री पार्थ सारथी दास। कविता मिजाज। थलिर भेतर हात ढेके शाशुड़ी बेड बेड करे माला जपछेन, बऊ गटगट गटगट करे हेंटे गेल। आवाज़टा बेयारा, रोजकार आठ पौड़े नय, जेन बाड़ीते फेरिवाला डेके शक करे नतून केना हयेछे। सुतरां मालाटा थेमे गेल एवं चोख दुटो बिष हये घाटटाके हेलिये दिये जेदिके बऊ जाच्छिल सेइदिके ढले पड़ल। নিজের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগল। বিলক্ষণ রাগ দেখিয়ে পরমুহূর্তেই শাশুড়ির দাঁত চোখ ঘাড় চোয়াল যে যার জায়গায় ফিরে এলো। তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে কলতলায় ঝমরঝম খনর খন ক্যাঁচ ঘেঁস ঘেঁস ক্যাঁচর ক্যাঁচর শব্দ উঠল। বাসনগুলো কোনোদিন তো এত ঝাঁজ দেখায় না, বড় তেল হয়েছে। ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল। নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়, মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগল। নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর পাঁচটা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল। মিনসের আক্কেল বলিহারি, কোত্থেকে এক কালো অলুক্ষণে পায়ে খুঁড়োয়ালা ভিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল? কেন, বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না? বাপ অবশ্য দিয়েছিল, থুয়েছিল। হ্যাঁ দিয়েছিল, গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না? এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হল। শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময়ে কি যেন তিনি লুকোচ্ছিলেন। একটা জিনিস, কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল, ভাসুরপ ডাক্তার না হলে ও বউ এ বংশের গালে ঠিক চুনকালি মাখাত। কেন, অসুখ করে মরলে কি হয়, ঢঙিয়ার বলেছে কাকে? হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গটগট গটগট করে সামনে দিয়ে চলে গেল। না, আর বাড়তে দেওয়া ঠিক নয়। বৌমা বলুন। গলার স্বরটা ঠিক কাঁচা গলায় দেওয়ার মতো নয়, বড্ড ন্যাড়া। হঠাৎই দেমাক এলো কোত্থেকে? বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিক মারায়নি। বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে, মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে। ফর্সা ফর্সা মেয়ে, বৌদির মতো ফুসুন্ডি কালো নয়। বালতি ঠনঠনিয়ে বউ যেন মা কালীর মতো রণঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়াল। শাশুড়ির কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগল। তাড়াতাড়ি থলির মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বলল, আচ্ছা থাক, এখন যাও। বউ মাথা উঁচু করে গটগট গটগট করে চলে গেল। তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এফোঁর ওফোঁর হয়ে ভাবতে লাগলেন, বউ হঠাৎ কেন বিগড়ে গেল তার একটা তদন্ত হওয়া দরকার। তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই এই কথা কানে এলো,
বউ বলছে, একটা সুখবর আছে। পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না। খানিক পরে চকাস চকাস শব্দ। মা হয়ে আর দাঁড়াতে লজ্জা হচ্ছিল, কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার। বউয়ের গলা। মা কান খাড়া করলেন, বলছে, দেখো ঠিক আমার মতো কালো হবে, এরপর একটা ঠাঁস করে শব্দ হওয়া উচিত। ও মা! বৌমা বেশ ডগমগ হয়ে বলছে, কি নাম দেব জানো? আফ্রিকা। কালো মানুষেরা কি কাজই না করছে সেখানে। নমস্কার।